ওয়ার্ল্ডের তরফ থেকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমার বান্ধবীর বাড়িতে ছট পুজো হয়েছে, তো সেখানেই আমরা অংশগ্রহণ করেছি, প্রচণ্ড আনন্দ করছি। লাউ ভাত থেকে শুরু করে ক্ষীর প্রসাদ, তারপরে আজকে সন্ধ্যাবেলায় ঘাটে গেছিলাম, সেখানের ভিডিও, আর কালকে সকালবেলার কাল সকালবেলায় আবার যেতে হবে ভোরবেলায়। তো সেই সব ভিডিওগুলো একসঙ্গে করে তোমাদের কাছে একটা ছট পুজোর ব্লগ তৈরি করেছি, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমার ভিডিওগুলো কিন্তু একদম শেয়ার হচ্ছে না, হয়তো আমার ব্লগ কারো ভালো লাগছে কারো ভালো লাগছে না। তো এই সব ছোট ছোট মুহূর্ত আমাদের কাছে খুব মানে মূল্যবান, যে এই বছরে ছট পুজোটা বা ওই দিনটা আমি কেমন করে কাটিয়েছিলাম, সেই জন্যই এই আমার ভিডিওকে আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিও আমার ব্লগগুলোকে একটু পারলে শেয়ার করো। তোমাদের কাছে আমার খুবই একটা রিকোয়েস্ট, আন্তরিক অনুরোধ যে তোমরা আমার ভিডিওগুলোকে একটুখানি শেয়ার করো। তো চলো আজকে ছট পুজোর দিনটা আমি কেমন করে কাটিয়েছি এই কটা দিন, সেই সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে শুরু করা যাক আজকের ব্লগ। এখানে আমি একটা মেহেন্দি ডিজাইন করার চেষ্টা করছি। প্রথমে একটা গাছ এঁকেছি, তাতে একটা অ্যানাকোন্ডা ঝুলিয়ে দিয়েছি, আর তার চারিপাশে কিছু পাতা টাতা দিয়ে একটা মেহেন্দি ডিজাইন করার চেষ্টা করেছি। বাকিরা তো দুর্দান্ত করছে, তাদেরটা দেখে কপি করার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে হাতে একটা অ্যানাকোন্ডা ঝুলছে, তার পাশে কিছু গাছপালা। আজকে ছট পুজোর প্রথম দিন, বিকেল 4টে থেকে আমরা ঘাটে চললাম, সব এবারে নিয়ম শুরু হবে।
ভোর 4:45 বাজে, এখন এটি লাস্ট দিন সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়ার জন্য। আবার আমার বান্ধবী রাজি আর আরেক বৌদি আবার আমরা পুকুরের ঘাটে যাচ্ছি। আপনাদের ব্রত কমপ্লিট হলো, খুব ভালো। এই যে না না, তোমাদের পকৌড়ি করতে পারলাম না, আমি বিস্কুটই নিয়ে এসেছি। না না না, পকৌড়ি লাগবে না। ব্রত কমপ্লিট হয়ে এখানে একটু চা বিস্কুট খাওয়া হচ্ছে। খাও খাও, ঠিক আছে।